Realme 5i কিছুদিন আগেই লঞ্চ হওয়া Realme 5 এবং Realme 5s এর স্পেক প্রায় এক ছিল এবং সেই দুটি ডিভাইসে আমরা শুধুমাত্র পরিবর্তন লক্ষ্য করেছিলাম ক্যামেরাতে তবে সেই Realme 5 এর হুবহু স্পেকে লঞ্চ করা হয়েছে Realme নিউ ডিভাইস Realme 5i এবং এদের মধ্যে শুধুমাত্র পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ডিজাইনে প্রাইস ওয়াইজ এবং স্পেক ওয়াইজ দুটি ডিভাইস প্রায় এক তবে সেদিক থেকে কম্পেয়ার না করে এই Realme 5i এর কমপ্লিট একটা ডিটেইলস রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং বলবো বর্তমান সময়ে বাজেট হিসেবে এটা আপনার জন্য কেমন এবং কি কি অফার করছে তবে পুরো ভিডিওতে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচ থেকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর Realme 5i নিয়ে পুরো ভিডিওতে কথা বলতে থাকছি আমি নোমান ফ্রম টেকটিউবার ভিডিওটি স্পন্সর করেছে গাজ ইলেকট্রনিক্স বসুন্ধরা সিটিতে বেস্ট ট্রাস্টেড শপ বলে পরিচিত তারা লেভেল 5 এর ব্লক এর 69 নং শপটি হচ্ছে তাদের যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন গ্যাজেট এবং অ্যাকসেসরিজ তাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এবং তাদের শপের সকল ইনফো রইল ভিডিও ডেসক্রিপশন বক্সে Realme 5 থেকে Realme 5i তে পরিবর্তন এসেছে ডিজাইন এবং ফ্রন্ট ক্যামেরায় তবে ক্যামেরা নিয়ে পরে আসছি আপাতত ডিজাইন নিয়ে কথা বলা যাক Realme 5 ছিল প্লাস্টিক বিল্ড ডিভাইস এবং সেটার রিয়ার প্যানেল ছিল গ্লসি এবং ডায়মন্ড কাটের যেটি দেখতে গ্লাসের মতোই লাগতো এবং Realme 5i ও প্লাস্টিক বিল্ড একটি ডিভাইস এবং এর রিয়ার প্যানেল ম্যাট ফিনিশের যাতে একটি টেক্সচার রিফ্লেক্ট করে এবং এটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে এই ধরনের রিয়ার প্যানেল আমরা রিয়েলমির আগের ফোনগুলোতে দেখতাম তবে মাঝখানে তারা এই ডিজাইন প্যাটার্ন থেকে সরে এসে গ্লাস বিল্ড ডিভাইস লঞ্চ করলেও পুনরায় তারা তাদের পূর্বের ডিজাইন প্যাটার্নের ডিভাইস লঞ্চ করেছে দেখে ভালোই লাগছে কারণ এই বাজেটে এই ডিজাইন কোনো অংশেই খারাপ না বরং সেই গ্লসি রিয়ার প্যানেলে স্ক্র্যাচ খুবই তাড়াতাড়ি পড়ে কিন্তু এই রিয়ার প্যানেলে হালকা পাতলা ঘষাতে স্ক্র্যাচ তেমন পড়েই না তবে এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত না তাই একটু সাবধানেই ব্যবহার করার পরামর্শ রইল এবং বক্সে কোনো প্রোটেক্টিভ কেস প্রোভাইড করা হয়নি তাই একটি আলাদা কেস কিনে ব্যবহার করার রিকমেন্ডেশন রইল ডিভাইসটির রিয়ারে পাবেন কোয়াদ ক্যামেরা সেট আপ এলইডি ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রিয়ার ক্যামেরার ডিজাইনটা রিয়েলমি XT এবং X2 এর মতো দেওয়া হয়েছে যা আগের থেকে দেখতে অনেকটাই বেটার লাগে ফ্রন্টে পাবেন 6.52 ইঞ্চের আইপিএস প্যানেল উইথ ডিউ ড্রপ নচ নচের ভেতরে রয়েছে ক্যামেরা এবং একটু উপরে রয়েছে ইয়ারপিস রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং লেফট সাইডে পাবেন ভলিউম আপ এবং ডাউন বাটন ও সিম এবং মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট যার ফলে দুইটি সিম এবং একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন নিচের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক প্রাইমারি মাইক্রোফোন মাইক্রো ইউএসবি এবং লাউড স্পিকার ডিভাইসটির ওজন 195 গ্রাম যা রিয়েলমি 5 থেকেও কিছুটা কম এবং বডির দুই পাশ কার্ভ করে দেওয়া হয়েছে যার ফলে হাতে বেশ ভালোই গ্রিপ পাবেন এবং অনেকক্ষণ ফোন ইউজ করলেও তেমন আনকমফোর্টেবল ফিল হয় না ডিভাইসটি পাবেন ব্লু এবং গ্রিন কালারে তাই যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন তবে গ্রিনটা নিউ কালার হয় দেখতে মোটামুটি ভালোই লাগে রিয়েলমি 5i-তে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজলেশন 720p x 1600 pixels অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং পিপিআই ডেন্সিটি 269 ডিসপ্লেটিতে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে তবে আনস্পেসিফাইড ভার্সন রিয়েলমি 5 এবং রিয়েলমি 5i এর ডিসপ্লেতে বিন্দুমাত্র চেঞ্জেস আসেনি সেই রিয়েলমি 5 এর ডিসপ্লেটাই এখানে ইনস্টল করা হয়েছে ডিসপ্লেটি বেশ ব্রাইট এবং কালারফুল তবে তেমন ভিভিড না এবং পিপিআই কম হওয়ায় শার্পনেসের ঘাটতি ভালোই লক্ষ্য করতে পারবেন টাচ রেসপন্স ঠিকঠাক এবং তেমন নেগেটিভিটিও নেই ডিসপ্লেতে তবে বাজেটের মধ্যে বেশ ভালো একটা ডিসপ্লে এটি তাই মিডিয়া কন্টেন্টও বেশ ভালো উপভোগ করবেন এই ডিসপ্লে
কালারওয়েজ 6.1 বেসড অন অ্যান্ড্রয়েড 9.0 পাই। তবে খুব শীঘ্রই এটি অ্যান্ড্রয়েড 10 এ আপগ্রেড করা হবে রিয়েলমি ইউআই এর সাথে। কালারওয়েজ আগের থেকে মোটামুটি ভালোই আপগ্রেড করা হয়েছে এবং এখন ইউআইটি দেখতেও বেশ সুন্দর লাগে। প্রচুর ফিচার পেয়ে যাবেন এতে, যা নিজের মতো রিয়েলমি 5 এবং 5i এর মধ্যে তেমন পার্থক্য মনে হয়নি, তাই আমি রিয়েলমি 5 এবং রিয়েলমি 5i এর মধ্যে রিয়েলমি 5i কে প্রেফার করব। এবং বাংলাদেশের রিয়েলমি 5i এর 64 ভ্যারিয়েন্টের দাম বর্তমানে 13,500 টাকা, যা শীঘ্রই আরও কিছু কমে যাবে। তাই এই বাজেটে বেস্ট